হ্যালো ওয়েলকাম ঋতব্রত এবং শৌকর্যদা দুজনকেই তোমাদের শুনতে পাচ্ছ আমরা আমাকে শুনতে পাচ্ছো তোমরা শুনতে পাচ্ছি ওকে ঠিক আছে মানে যেরকমটা কথা দিয়েছিলাম সেরকম ভাবেই আমি লাইভে চলে এসেছি এবং রক্ত রহস্য নিয়ে কথা বলবো পুজো নিয়ে কথা বলবো পুজোর ছবি আসছে পুজোর স্পেশাল ছবি তো ফাইনালি মানে পুজোতে হল খুললো তোমাদের ছবি মুক্তি পাচ্ছে আর প্রমোশন শুরু হয়ে গেছে মানে ব্যাক টু প্রায় পুরনো ফর্ম তো সেইটা কতটা এনজয় করছো দুজনের কাছে এনজয় মানে প্রচন্ড এইভাবে প্রমোশন করার চেষ্টা করছি যতটুকু সম্ভব এবার তো কিছু রেস্ট্রিকশনও আছে তো আপনারা চেষ্টা করছি দেখা যাক এবার তো আসলে প্রতিবার হতে ছবির ছবির বিভিন্ন কম্পিটিশন থাকে এবার আর ছবির সঙ্গে ছবির কম্পিটিশন নেই এবার সমস্ত ছবির এক সঙ্গে কবিদের সঙ্গে কম্পিটিশন আমাদের মানে লকডাউনের আগেই রিলিজ হওয়ার কথা ছিল যাই হোক সেটা হলো না কিন্তু আমার একটা খুব ভালো লাগছে যে পুজোটা অন্যরকম হওয়া সত্ত্বেও আমাদের প্রচুর বাংলা ছবি এবার রিলিজ করছে এবং আমার মনে হয় সেটাই সব স্ট্রেংথ যে হলে গিয়ে লোকে বাংলা সিনেমা দেখবে এবং আমি আমি নিজে ব্যক্তিগত ভাবে সত্যি অ্যাকচুয়ালি হলে গিয়ে সিনেমা দেখি এবং আমি সত্যি মিস করছিলাম আমি সত্যি দেখব হলে গিয়ে সিনেমা এবং আমি জানি যে এরকম আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে অনেক আত্মীয় স্বজন রয়েছে আমাদের মতো অনেক মানুষ রয়েছেন আজকে যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই এমন রয়েছেন যারা হলে গিয়ে সিনেমা দেখতে ভালোবাসেন তো আপনারা প্রত্যেকেই হল স্যানিটাইজ করা হচ্ছে হলের মানুষেরা তারাও প্রিকশন নিচ্ছে তারা নিজেরাও সতর্ক বিধি মেনেই কাজ করছে এবং আমরা নিজেরাও যাব হলে যাব আমরাও সমস্ত সতর্কতা বিধি মেনেই যাব এবং আজকে যারা যারা এই লাইফটা দেখছেন তাদের সকলকে অনুরোধ যে যেভাবে আপনার সতর্কতা বিধি মেনে কাজে যাচ্ছেন অফিসে যাচ্ছেন বাজারে যাচ্ছেন সেইভাবে সিনেমা হলেও আসুন যারা আপনার সিনেমা ভালোবাসেন আমাদের মানে অনেক দিনের অপেক্ষার অবসান হতে চলেছে আর কি আচ্ছা পুজোতে তোমাদের কাছে সিনেমা দেখতে যাওয়াটা কতটা ইম্পর্টেন্ট থেকে বেশি লোকই সিনেমা দেখতে যায় পুজোর সময় সেটা একটা ট্রেন্ড আমি দেখেছি কিন্তু এটা আমি এখনো বিশ্বাস করি যে সিনেমা যদি ভালো হয় যে চলে গেছে অডিওটা চলে গেছে সিনেমা আমি এটাও যেমন মনে করি যে দুর্গাপুজো বা এরকম একটা মেসি ফেস্টিভ্যাল সময় লোক বেশি যায় কিন্তু সিনেমার গল্প যদি ভালো হয় যে কোন সময় যাবে মানুষ বছরের মানে গল্প কন্টেন্ট অভিনয় কাজ যদি ভালো হয় মানুষ দেখবেই এবং আমার মনে হয় যে এইবারের পুজোটা যেহেতু একটু রেস্ট্রিকশন আছে থিম পুজো দেখতে পাবো কি পাবো না এইটার জন্য একটা মানুষের সিনেমা দেখতে যাওয়াটা আমার মনে হয় ইস এ সেফার অপশন এবং আমি নিজে ব্যক্তিগত হলে সিনেমা দেখতে যাই সারা বছরই পুজোর সময় যাই তার বিশেষ কারণ হচ্ছে পুজোর সিনেমা যেগুলো রিলিজ করে তার একটা আলাদা অনুমাদনা থাকে সেটা তো থাকেই পুজোর সময় বর্ড অফ মাউথ একটু বেশি বানায় পুজোর সময় মাউথটা একটু একটু বেটার ভাবে তাড়াতাড়ি হয় আচ্ছা তো আহ এমনিতে তোমাদের পুজোর প্ল্যান কি মানে নিজেদের ছবি তো মুক্তি পাচ্ছে রক্ত রহস্য ছাড়া তোমাদের এমনিতে প্ল্যান কি নাকি শুধুই রক্ত মানে আমি যা বুঝতে পারছি শুধু রক্ত রহস্য হওয়াই স্বাভাবিক জেনারেলি আমি যদি ধরে নিই অন্য সময় যখন ছবি রিলিজ করে তখন যতদিন মোটামুটি ছবি হলে চলে ততদিন তো ছবি ছাড়া আর কিছু থাকে না তো আমার ধারণা পুজো এবারে কাটবে তবে এটা একটা খুব আনন্দের বিষয় যে একটা পুজোতে গোটাটাই কাজ করে কাটাতে পারবো এটা একটা দারুণ আনন্দের বিষয় আর তার থেকেও যেটা ইন্টারেস্টিং এখন আমি ঋতব্রতকে দেখে যেটা আমার মনে হচ্ছে কারণ আমরা যত মানে রক্ত অংশ যা যা গান দেখেছি বা ট্রেলার দেখেছি যে যেখানে ঋতব্রতর লুকটা ডিফারেন্ট এবং যে লকডাউনের পর ছবিটা রিলিজ করছে সেটা কিন্তু একদম প্র হয়ে গেছে চুল এবং ওর দাড়ি দেখে হ্যাঁ এটা এটা একদম আলাদা হয়ে গেছে সেটা ভালো হয়েছে মানে এটা তো মানে আমার চরিত্রটার নাম বাবাই আহ লোকে বাবাই দেখুক আমাকে কম দেখলেও চলবে আর কি হ্যালো কি বাবাইকে ভালো লাগে তাহলেই আমি খুশি এবং আমার দহনে এরকম ভাবের ত্রুতকে এটাকে কিউ দেখে নি আমরা যেরকম এক্সপ্লোর করার চেষ্টা করে যাই ছবি ত্রুতকে এরকম ভাবে কিউ দেখে নি ত্রুতকে সেই জামার এর মধ্যে কি কি আছে মানে আমি জানতে চাই মানে বাবাই ঠিক কি রকম দেখো বাবাই আমি সত্যি কথা বলতে বাবাইয়ের মতো অনেকগুলো মানুষ তাদেরকে সবসময় আমরা আইডেন্টিফাই করতে পারি এটা হচ্ছে প্রথম কথা যে আমরা সব সময় যে সেই মানুষগুলোকে বলতে পারি সব সময় সেই মানুষগুলোকে তাদের ফিরিয়ে দিতে পারি এমনটা হয় না মানে মানে আমি আমার হয়তো তাদের নাম বাবাই নয় তাদের অনেক অনেক রকম নাম আছে তাদের কিন্তু এরা আমাদের পাশে থাকেই সময় যারা আহ ভালো খারাপ সবটার মধ্যে দিয়ে আমাদের পাশে দাঁড়ায় এবং খুব সাইলেন্টলি সেটা করে মানে সব খুব যে এই আমি তোমার পাশে আছি দেখো তোমার খারাপ সময় আমি দাঁড়াচ্ছি কিন্তু আমার খারাপ সময় পাশে এইটা করে না তারা খুব কম্প্যাশনেটলি কারণ তারা ভালো মানুষ সেই জন্যই পাশে দাঁড়ায় এবং সত্যি কথা বলতে যে আজকাল মানে আমি বলছি যে এরকম মানুষ কিন্তু সব জায়গায় থাকে বলেই এত খারাপ এত ধ্বংসের মধ্যেও আমরা কোথাও একটা যে ভালো থাকি এট দি এন্ড অফ দ্য ডে এরকম কিছু কিছু মানুষ থাকে তো বাবাই সেরকম একটা মানুষ এবং আমার মনে হয় রক্ত রহস্য ইজ নট জাস্ট থ্রিলার আমরা যারা থ্রিলার দেখেছেন তারা জানেন ইট থ্রিলার উইথ এ ইমোশনাল কোশ ইমোশনের এই জায়গাটা এতটাই স্ট্রং এই গল্পটায় যেখান থেকে বাবাই চরিত্রটা আসে বা স্বর্ণজা যেখান থেকে পুরো গল্পটা এগিয়ে নিয়ে যায় আহ পুরোটাই কিন্তু একেবারে আবেগ ইমোশন এবং মানে ভালো মানুষের যে হৃদয় সেই হৃদয়টার কথা বলে মানে অ্যাকচুয়ালি রক্ত রহস্য না মানে রক্ত রহস্য ইভিলটা খুব স্ট্রং রক্ত রহস্যের যারা ইভিল বা আইডেন্টিফাই আমরা করছি তারা অন্য একটা লিগের ইভেল মানে সেটা দেখলে বুঝবেন যে কেন বলছি মানে এই ইভেলও আমাদের চারিপাশে আমাদের মধ্যে অনেকভাবে লুকিয়ে থাকে এইটা অন্য লিগের একটা ইভেল তো আমাকে সেটাকে ব্যালেন্স করতে গিয়ে তার উল্টো দিকেও যে গুডনেসটাকে আনতে হয়েছে স্বর্ণজার মধ্যে দিয়ে বাবায়ের মধ্যে দিয়ে সেইটা ব্যালেন্স করার জন্য একটা জায়গায় বাবাই যেটা কোনোদিনই প্রেডিক্ট করতে পারেনি সেটা দিদির মধ্যে একটা স্ট্রেংথ হিডেন আছে যেটা এতদিন কোনোদিনও দেখেনি তখন স্বর্ণজা রাইজ করে তখন বাবাই অস্ট্রা যায় এবং তখন বাবাইর চেঞ্জ ওভারটাও তার সঙ্গে খুব ইন্টারেস্টিং তো আমার এটা মনে হয় যে ব্যালেন্স দা ইভিল এন্ড দা গুডনেস এটা আমাদের করতে হবে তুমি যখন কল্পটা লিখেছিলে বা যখন তুমি ভেবেছিলে সিনেমাটার কথা তখন কি বাবাই চরিত্রে রীতব্রত বা তখনই চরিত্রে চরিত্র কোয়েলদিকেই ভেবে করেছিলেন নাকি না পরে এটা যখন প্রথম স্ক্রিপ্ট আমার আসলে ভেবে স্ক্রিপ্ট আমি বহু লিখেছি স্বর্ণজয়ের চিত্র যখন আমি লিখি তখন ডেফিনিটলি কোয়েলকে ভেবেই লিখেছিলাম এবং আমি জানতাম যদি কোয়েল ছবিটা না করে তাহলে হয়তো রক্ত রহস হবে না তো থ্যাংক ফুলি কোয়েলের খুব পছন্দ এবং কোয়েল প্রত্যেক করতে রাজি হয় তো যথারীতি তারপর আবার বাবার চরিত্রে আমি হয় বা ঋতু ফোন করি আমার ধারণা ছিল এবারও হবে না কিন্তু এবার দেখলাম হয়ে গেল এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা যেটা বলছিলে যেটা ছবিতেও দেখতে পাবে সেটা গানের শেষে আমি একটু আগেই দেখছিলাম যেটা যে কোয়েলদির একটা লাভ ইকুয়েশনের কথা যেটা ঋতব্রতকে কোয়েলদি বলছে এবং আমি এখান থেকে একটা প্রশ্ন করব ঋতব্রতকে আচ্ছা ঋতব্রত মানে জেনারেলি তুমি কি মনে করো মানে যেটা কোয়েলদি তোমাকে জিজ্ঞেস করেছে যে আচ্ছা একটা মেয়ে ছেলেকে প্রপোজ করলে আমি ওই ওই গানটা শেষে যে ডায়লগটা আছে তারপর হ্যাঁ হ্যাঁ গানে নেই যেটা হলে গেলে দেখা যাবে খুব স্মার্ট একটা ডায়লগ আছে তো আমি ব্যক্তিগত ভাবে এটাই বিশ্বাস করি নিজেও সেটা বিশ্বাস করি কিন্তু সেই ডায়লগটা বলে আমি মজার নষ্ট করব না কিন্তু আমি আমি না এখন খুব কিউরিয়াস উঠেছে বিষয়টাতে একদমই তাই একদমই তাই মানে প্রশ্নটা তো এরকমই যে মেয়েটা যদি আকবরই বলে সেটা কি হ্যাংলামি মনে হয় সেটা না সে বাবা চন স্মার্ট উত্তর আছে মানে সেই আমার আমার মনে কিছু মানে দুই একটা সিন আছে বাবা এর এবং তার একটা দুই একটা কথা আছে যেটা বোঝা যায় যে ও কি কি স্মার্ট আর কি ওই মানে ঠিক ওই রিপ্লাইটা ওরকম একটা রিপ্লাই

আপনারা হলে গিয়ে যখন ওই সিনটা দেখবেন পার্টিকুলারলি ওই সিনে যেখানে আমরা ছাতে বসে কনভারসেশনটা করছি সেই সিনটায় যে রিপ্লাইটা সেটাই আমার বিশ্বাস এবং ওই সিনটার মধ্যে সত্যি সত্যি খুব মজা আছে একটা মানে আমার আর কোয়েলি দুজনেরই ডায়লগ ধনা ছাড়ার মধ্যে একটা খুব মজা আছে এবং সিনটা লেখাও খুব ওইভাবে इट्स আ ভেরি ভেরি আর্ট টাচিং সিন एक्चुअली হ্যাঁ মানে আমার ওটা দেখেই খুব মজার লেগেছিল সেই জন্য আমি তোমাকে প্রশ্নটা করলাম আর কি শোকটা তো হলে গিয়ে তো আছেই হলে গিয়ে তো আছেই সৌগতদার যেটা ট্রেলার বা সিনেমা মানে গান যেটুকুতেই দেখেছি সেটা হচ্ছে যে কোয়েলদের বিভিন্ন রকম শেডস দেখতে পাবো মানে অ্যাকচুয়ালি খুব পার্টিকুলারলি আমরা আলাদা করতে পারবো যেটুকু গান এবং ট্রেলার দেখে আমার মনে হয়েছে তো তুমি জেনারেলি কোয়েলদিকে ঠিক কিভাবে দেখতে ভালোবাসো মানে স্ক্রিনে তোমার তোমার অ্যাঙ্গেল থেকে আমি জিজ্ঞেস করছি না মানে আমাদের এই ছবিতে অ্যাকচুয়ালি ছ বছরের জার্নির গল্প আছে আগে পরে আগে পরে আগে পরে আগে পরে তো ছ বছরের এন্টায়ার লুক চেঞ্জ নিয়ে একটা এক্সপেরিমেন্ট আছে যেটা আমার ছবি পূজা লুকটা দেখে বলে ওর একটা কনসেপচুয়ালাইজেশন ছিল এবং ও সেটাকে করেছে তুমি যদি বলো আমি বলবো আমার ম্যাক্সিমাম লুকই খুব ভাল লাগে ভাল লাগে কিন্তু এক্ষেত্রে পূজা যেরকম ভাবে ভেবেছিল যে অলমোস্ট নো মেকআপ একটা লুক হবে এবং থ্যাংকফুলি কোয়েল সেটা রাজি হয়ে করেছে এবং একদমই খুবই সাকল একটা ফরমে মেকআপটা হয়েছে তো আমার সেটা খুব ছিল এবং সেটা খুব ভালো লেগেছিল যখন আমাকে প্রথম পূজা ব্রিফ করে তো সেটা কোয়েল এখানে করেছে এবং সেটাকে পুরোপুরি চেষ্টা করেছি ম্যাক্সিমাম আউটপুটটা দেয়ার তুমি এর আগে আমাকে মানে আগে অনেক জায়গায় আমি শুনেছি তুমি এটা বলেছিলে যে এই প্রথম তুমি কোনো এরকম সুপার সঙ্গে কাজ করলে যেটা নিয়ে তুমি বারবার বলছিলে তো আমি বলেছি কোয়েল দের সঙ্গে যখন ধরো কাজ করতে গেলে ফ্লোরে বলো বা স্পেশালি যখন পাবলিক প্লেসে কাজ করতে তখন তখন ঠিক কিভাবে কোয়েলদিকে দেখলে বা কোয়েলদিকে কিভাবে মানে কোয়েলদিকে কিভাবে হ্যান্ডেল করতে বিষয়গুলো সেটা একবার জানতো শুটিং হতো প্রথম পাবলিক পাবলিক স্পেসটা বলি মানে কোয়েলদিকে সুপারস্টার আমি জানতাম সবই ঠিক আছে কিন্তু কি ব্যাপারটা হয় অন ফ্লোর আমি সেটা জানতাম না আমাদের একটা গ্রামের সুখ ছিল কেমন ক্যানিং এ জেনারেলি আমি তো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি আমি সবসময় ভার্জিন লোকেশনে শুট করা বিশ্বাসী তো আমি লিটারেলি ক্যানিং এর ইন্টিরিয়ারে গিয়ে একটা গ্রাম দেখেছিলাম দারুণ লেগেছিল জমিয়ে রেকি ফেকি করিয়ে পুরো ও আছে কোয়েল আছে জয়রাজ আছে সেখানে সার্চিং আছে একটা তো আমাকে প্রথম প্রোডাকশন থেকে বলা হয় যে এটা কোয়েল গেলে কি সম্ভব হবে করা তো আমি খুব একটা ইয়ে করিনি সন্দেহ প্রকাশ করিনি পুলিশ ফোর্স ছিল প্রায় সত্তর জন আমরা যখন পৌঁছই তখন দেখলাম বারোশো লোক জমে গেছে সকাল থেকে মেলা বসে গেছে এবং বারোশো লোক অপেক্ষা করছি কখন মেকআপ ভ্যানিটি ভ্যান থেকে কোয়েল বেরো এবং কোয়েল মল্লিক আমার মনে আছে এখনো ভ্যানিটি ভ্যান থেকে বেরোলো এবং বেরিয়ে একটা হাত মারলো এবং বারোশো লোকের চিৎকার একটা আমার ওই চিৎকারটা এখন শুনলে ভয় লাগে তো এইটা একটা স্টার্ট ডাম আবার আমি বারবার বলেছি যে আমরা যখন ডিরেক্টর ডিরেক্ট করি আমরা তো মনিটর দেখি

আজকে করার জন্য এবং আশা করব যে আমাদের এই পূজয়ে যে কাজটা আসছে সেটাও তুমি হলে গিয়ে দেখবে থ্যাংক ইউ সো মাচ নীল সরকার কমেন্ট করেছেন এগারলি ওয়েটিং ফর রক্ত রহস্য কান্ট ওয়েট ফর ফার্স্ট ডে লাভলি থ্যাংক ইউ থ্যাংক আচ্ছা আর্থিক ফাইজার শো করজদার বেস্ট ফ্রেন্ড কে কে হ্যাঁ বাহ ইন্টারেস্টিং এটা

লাস্ট ইয়ার অফ দি পুজো কি হবে একবারে যেভাবে কাটানো উচিত আমার বয়সে সেভাবেই কাটাই আমি হ্যাঁ মানে একদম ঠাকুর দেখা সেজে গুজে চার দিনে চারটি আলাদা কাপড় করে হ্যাঁ প্যান্ডেল নর্থ সাউথ আলাদা করে খাওয়া দাওয়া করে এটা এইভাবে আমি হ্যাঁ সিনেমা দেখা এবং পরিবারের সাথে যাওয়া সিনেমা দেখতে এই পুরোটা করে আমি কাটাই ইউজুয়ালি কিন্তু এবছর মানে আমি যেটা মানে আজকে যারা দেখছেন তাদেরকেও বলতে চাই এবং এই এই পুজোর পরিপ্রেক্ষিতে বাংলা সিনেমা হলে রিলিজ করছে সমস্তটা নিয়েই যে এবার তো আর আমরা হয়তো প্রত্যেকবারের মতো নর্থে একদিন সাউথে একদিন সেন্ট্রাল কলকাতা একদিন এইটা হয়তো আমরা করতে পারবো না এবং সত্যি কথা বলতে ওই অফ ভিড় কন্ট্রোল করা মানে অলসো সেফ আমি যা মনে হচ্ছে আমার কিন্তু সেটার সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা আমার যেটা মনে হচ্ছে অ্যাজ অ্যান অ্যাক্টর বা অ্যাজ সামওয়ান ফ্রম দিস ইন্ডাস্ট্রি যে এই যে এতগুলো বাংলা ছবি মুক্তি পাচ্ছে হলে হল খোলার সঙ্গে সঙ্গে সেটা আমার মনে হচ্ছে এইবারের পুজো সব থেকে জরুরি জায়গা এবং তার মধ্যে আমার একটা কাজ আছে বলে আমি বলছি না কিন্তু আমার মনে হয় যে হলে গিয়ে সিনেমা দেখতে যারা আমরা ভালোবাসি যেরকম আমার অ্যাকচুয়ালি লকডাউনটা যখন ফুল লকডাউন উঠে গেল আমার নিজেরই মনে হতো যে আজকে সন্ধ্যাবেলা একটু মনে হচ্ছে একটা হলে গিয়ে একটা সিনেমা দেখি বা থিয়েটারে হলে গিয়ে না এই যে আমরা যারা লাইভ আর্ট দেখতে বা সিনেমা হলে গিয়ে অ্যাকচুয়ালি বড় স্ক্রিনে সিনেমা দেখতে অভ্যস্ত আমরা সত্যি আমি শিওর

আমরা যদি হলে যেতে পারি তাহলে এবারের পুজোটা কিন্তু একেবারে অন্যরকম হবে কারণ আমি ব্যক্তিগতভাবে সেটাই করি আমি ইউজুয়াল পুজোর সময় সিনেমা দেখিও হলে গিয়ে আমার দিদি আসে বাইরে থেকে দিদির সাথে গিয়ে সিনেমা দেখি হলে তো এবারও আমার সেরকমই একটা প্ল্যান এবং আমার মনে হয় যে সব মানে যারা যারা দেখছেন আপনারাও যদি এরকম একটা প্ল্যানিং করেন ইফ ইউ ডোন্ট টু গো আউট তাহলে তো খুবই ভালো হবে এবং সৌকাযদা একটু আগে বলছিল যে আহ মানে এই যে এত মানুষ এই ইন্ডাস্ট্রিটার সাথে যুক্ত যাদেরকে আমরা স্ক্রিনে দেখতে পাই যাদেরকে আমরা স্ক্রিনে দেখতে পাই না এরকম তো লক্ষ লক্ষ প্রত্যেকের ভবিষ্যৎ তাদের প্রত্যেকের মানে নিশ্চয়তা ভর করছে হচ্ছে এইটার উপরে যে আদেও কি সিনেমা এতগুলো সিনেমা মানুষ দেখবেন হলে গিয়ে তাহলে কিন্তু ভবিষ্যতেও আপনারা আমরা আমরা যারা সিনেমা ভালোবাসি আমরা কিন্তু আবার কাজ করতে পারবো আপনারা কাজ দেখতে পারবেন আমরাও কাজ দেখতে পারবো যদি এইবার আপনারা একটু আমাদের ভরসা দেন আর কি সৌকর্যতা আমি বলছি যে দেখো মানে যেটা আমারও মনে হয় একই জিনিস যে আমরা এবার দায়িত্বটা পুরো আমাদের ওপর যে আমাদের করে দেখাতে হবে যে আমরা সমস্ত সমস্ত হলে এসওপি দিয়েছে সমস্ত হলে নিয়ম দিয়েছে সবাই সই করেছি সুতরাং একটা খুব কড়া একটা নিরাপত্তা থাকবে কোরা স্যানিটাইজেশন থাকবে সূত্ররাং সেই দিক থেকে নিশ্চিন্তি আমাদের কারণ সেটা করতেই হবে আইনগতভাবে কিন্তু আমাদের নিজেদের মাস্ক পরা আমাদের নিজেদের স্যানিটাইজার নিয়ে নিজেদের সঙ্গে থাকা এবং প্রপার ডিসটেন্সিং মানে সিনেমাটা দেখে প্রমাণ করা যে আমরা অ্যাকচুয়ালি দায়িত্বশীল নাগরিক আমরা যে কনস্ট্যান্ট সোশ্যাল মিডিয়া যে অসম্ভব ঘটনা যে আমরা ভীষণ দায়িত্বশীল দায়িত্বশীলতা পরিচয় দিই সোশ্যাল মিডিয়াতে আমরা ভাবি যে সত্যি আমরা কনস্ট্যান্ট ভাবি যে সত্যি সমাজের কি হবে সমাজ একদম ভয়ঙ্কর দিকে যাচ্ছে এবং তাই নিয়ে আমরা অসম্ভব চিন্তিত প্রত্যেকটা মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে তো এই দায়িত্বটা অ্যাকচুয়ালি আমাদের এবার করে দেখাতে হবে যে সত্যি আমরা কতটা প্রতিপালন করতে পারি এবং সেই দিক থেকে দেখি যদি আমরা সিনেমাগুলোকে চালাতে পারি ভালো করে তাহলে অনেক পরিবারের রুটি রুজি আবার নিশ্চিত হবে আর এর একটা আমি এক্সপিরিয়েন্স দিক থেকে তোমাকে বলবো যেটা হচ্ছে যে অনেক ছবি তো তে রিলিজ করলো লকডাউনে অনেক ছবি তার রেজাল্ট ওই রকম হয়নি তার কারণটা কি জানো ছবি একটা স্পেশাল এক্সপেরিয়েন্স মানে এটা শুধু এই নয় তোমার অন্ধকার ডার্ক রুমে দেখছি বিরাট বড় স্ক্রিন তা নয় কোথায় মজাটা হয় বলতো মজাটা হয় তুমি যখন একটা ডার্ক রুমে একটা বিরাট লার্জার দেন লাইফ সিনেমা দেখলে তারপরে হল থেকে বেরোলে তারপরে তোমার বাড়িতে যখন এলে তখন তুমি ওইটাকে ভাবো

মানে কোভিড 19 সতর্কতা মেনে অনেক মানুষই কাজ করছেন আমি যেরকম জুলাই মাস থেকে শুটিং করছি এবং আরো আরো বহু মানুষ কাজকর্ম করে যাচ্ছে কিন্তু আমি এইটুকু বলতে পারি যে সিনেমা থিয়েটার সিনেমা হল এই জায়গাগুলো কিন্তু অ্যাকচুয়ালি অনেক বেশি ডিসিপ্লিন অনেক বেশি গাইডলাইন মেনে চলা হয় কারণ আমি অ্যাকচুয়ালি দেখেছি ফুল লকডাউন ওঠার পরে কোন একটা কোন একটা ঠাকুরের পুজো হচ্ছে সেইখানে লোকজন একেবারে মাস্ক খুলে দাঁড়িয়েছে এই যে কেয়ারলেসনেস গুলো তারা কনস্ট্যান্টলি এবং আমি এটাও বলতে পারি যে আমরা নিজেরাও প্ল্যান করেছি যে আমরা সিনেমা হলে গিয়ে আমাদের ছবিটা দেখবো কারণ আমি এখন আমি সিনেমা হলে গিয়ে দেখি ছবিটা যেভাবে আমি একটা একটা পপকর্ন নিয়ে বসে আমার পরিচিত মানুষদের সাথে বসে সিনেমা হলে প্রপারলি সিনেমাটা দেখতে অভ্যস্ত আমি ঠিক সেইভাবেই দেখবো সিনেমাটা মানে আমি তোমাকে বলছি নর্মালি সিনেমা হল তো ফুচকার দোকানের থেকে একটু বেশি সেফ সিনেমা হল তো ডেফিনেটলি ডেফিনেটলি হ্যাঁ বলে 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 শুনতে পাচ্ছি রেস্টুরেন্ট ক্যাফে

অ্যাকচুয়ালি মানে প্রোটেক্ট ইয়ার সেলফ উইথ অল অল স্যানিটাইজেশন এন্ড এভরিথিং তুমি যদি এটা করো উল্টো দিক থেকে যে করা নিরাপত্তা করা এসওপি তারা মেইনটেইন করছে সেখান থেকে দাঁড়িয়ে ওই ভীতিটার কারণ যদি সিনেমা হলের ক্ষেত্রে থাকে তাহলে সেটা আমি বলছি যে মানে ট্রেন মেট্রো বলো অটো বলো সব জায়গাতেই আছে আচ্ছা পাইল সেনগুপ্ত জিজ্ঞেস করেছে ঋতব্রতকে ঋতব্রত কোয়েলদের সাথে কাজ করে কেমন লাগলো থ্যাংক ইউ এটা খুব ভালো প্রশ্ন সেটা হচ্ছে যে আমার বাবা কোয়েলদির সাথে মানে দীর্ঘ অনেক অনেক বছর ধরে কাজ করছে এবং মানে এটা আমি यूजुअली দেখেছি যে যারা সুপারস্টার হন তারা দে আর সুপারস্টারস বিকজ অফ রিজন যে তারা কখনো তাদের আশেপাশে মানুষদেরকে বুঝতেই দেন না যে তারা অথ বড় মাপের মানুষ এবং কোয়েলদির সাথে এটা আমার প্রথম কাজ এবং কোয়েলদির সাথে আমার এরকমই সম্পর্ক যে আমরা যখন প্রথম কাজ করি তার আগেও কোয়েলদি আমি একটি ছোট ছবি বানিয়েছিলাম বাম্পার বলে সেটা কোয়েলদি দেখেছে বাবাই দেখেছিল আমাকে ফোন করে কথা বলেছে সো মানে আমি বলছি যে ওরকম একজন সুপারস্টার এটা করার তো কোনো দরকার নেই বাট এইটাই গুণ যে সে কোনোদিন বুঝতেই দেন না তার অরাটা এবং আমি বাবার থেকেও শুনেছি সবার থেকেই জানি যে সেটের মধ্যে কোয়েলদি ইজ মানে জাস্ট লাইক মনে হবে যে আমাদের মতোই কেউ একজন আর কি মানে তার যে অত ভক্ত অত নাম সারা দেশ জুড়ে এতগুলো এত গুণমুগ্ধ ভক্ত রয়েছেন তার সেটা কখনো বুঝতেই দেননি এবং আমি দেখেছি যেটা দাও একটু আগে বললো যে অ্যাকচুয়ালি কাজটা কাজটা ভালোবাসেই বলেই আজকে জেনারেশনের পর জেনারেশন মানে আমি দেখেছি আমাদের আগের জেনারেশন থেকে শুরু করে কোয়েলদি এখনো এই জেনারেশনের কাছেও সি বা এন আইডল বা এবং সেটার কারণটাই হচ্ছে ওইটা যে এত সময় পাল্টে গেছে যুগ পাল্টে গেছে রিল থেকে আমরা ডিজিটালে চলে এসেছি তার সত্ত্বেও কাজের প্রতি ভালোবাসাটা তার একেবারে সেই প্রথম দিন যেরম ছিল সেই অনেস্টিটা দিয়ে সে কাজ করে এবং সত্যি কথা বলতে রক্ত রস সৌক্য দায় একটু বলছিল যে তেতাল্লিশটা লোকেশন আমাদের তেতাল্লিশটা লোকেশন আমরা শুট করেছেন অল অফ ওয়ান মানে একসেপ্ট বারিং ওয়ান বাকি সবকটা রিয়াল লোকেশন বেয়াল্লিশ খানা বেয়াল্খানা লোকেশনে শুট করা সেখানকার গরম টেম্পারেচার লোকজন সেই সবটা এখনো ওই বললাম প্রথম দিনের কাজের অনেস্টিটা থেকেই এখনো আসে যে কাজটা ইম্পর্টেন্ট বাকি সবটা ইজ এবং আমার বিশ্বাস যে মানে এতদিন ধরে যারা মানে এন্টার অডিয়েন্স যে বিশাল ফ্র্যাটার্নিটি বা সমস্ত দর্শক যারা কোয়েল মল্লিককে একদম মানে মাথায় করে রেখেছে আমার ধারণা স্বর্ণজয় কোয়েল যে কাজটা করেছে স্বর্ণজা হিসেবে স্বর্ণজা হিসেবে বড় পর্দায় কোয়েলকে দেখার পরে কোয়েল একদম পাকাপাকি ভাবে বাঙালির বাঙালির অন্তরে স্থান পেয়ে গেল বলে আমার ধারণা একদম আড্ডার লাস্ট দিকে মানে আমরা একদম শেষ দিকে চলে এসেছি একটাই শেষ প্রশ্ন আমার সৌকর্যদার কাছে তো তুমি প্রথমেই শুরু করলে যেটা বলে যে এবারে আমরা কোনো সিনেমার কম্পিটিশন নয় এবারে কোভিড সঙ্গে সব সিনেমারা কম্পিটিশন করবে এরকম ব্যাপার আর কি লড়বে

আমাদের ছবিও তাদের মধ্যে রিলিজ করছে হুম তো ইন दट কেস আমি লাস্ট প্রশ্ন সেটা করব সেটা হচ্ছে যে এতগুলো ছবি রিলিজ করছে তো মানে তোমার মানে তোমার তোমার কাছে কোন পয়েন্টটা থাকবে জন্য দর্শকরা তাদের বাকেট লিস্টে প্রথম নামটা রক্ত রহস্য আসবে হয়তো আমি নিয়ে ছবি বলতে খুবই খারাপ লাগি নর্মালি আমরা থ্রিলার দেখি থ্রিল্ড হওয়ার জন্য নর্মালি আমরা থ্রিলার দেখে বলি বাপরে বাপ কি টান টান থ্রিলার অথবা থ্রিলার দেখে বললাম উফ কি অসম্ভব ইন্টারেস্টিং থ্রিলার রক্ত রহস্য আমরা এমন একটা থ্রিলার বানাতে চেয়েছিলাম যেখানে লোকে মানে সিটের মধ্যে হেলান না দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে দেখবে সোজা হয়ে মানে বসে দেখবে আর কি সিট দাঁড়া সোজা করে তার এতটাই উত্তেজনা থাকবে কিন্তু যখন হল থেকে বেরোবে তখন চোখটা ভিজে থাকবে আচ্ছা বুঝতে পেরেছি থ্যাংক ইউ সো মাচ শোকর যোদ্ধা এবং ঋতব্রত দুজনকে খুব ভালো লাগলো আহ গল্প করে আড্ডা দিয়ে আর সামনে পুজো আসছে তোমাদের ছবি রিলিজ করছে তো দর্শকদের জন্য তোমাদের তরফ থেকে কি মেসেজ থাকবে দর্শকদের বলবো এই যে শোকর্যদা তুমি যে প্রশ্নটা করলে কেন মানুষ রক্ত রহস্য দেখবে আমার কাছে একটাই উত্তর যে থ্রিলার বেরিয়ে গেছে গানগুলো বেরিয়ে গেছে তো সেটা দেখলেই আমার মনে হয় আপনারা বুঝে যাবেন যে কেন বাকেট লিস্টে প্রথমে রক্ত থাকা উচিত এবং একুশ তারিখ রিলিজ করছে আমাদের ছবি হলে হলে গিয়ে দেখুন আপনাদের ফ্যামিলির সঙ্গে গিয়ে দেখুন ইটস এ ইউ ফিল্ম ইউনিভার্সাল তো সবাই দেখতে পারেন বাচ্চা থেকে বয়স্ক আমার মনে হয় যে ইট ইজ অ্যাকচুয়ালি সবার দেখার মতো একটা ছবি এবং ছবির যারা চরিত্র আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন যে একদম আমার বয়স ছোট মানে আরো 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 ছোট আছে সাড়ে চার বছরের আমাদের এক কো অ্যাক্টর আছে এও আছে থেকে শুরু করে লিলি চক্রবর্তীর মতো একজন অত সিনিয়র একজন एक्ट्रेस উনিও রয়েছেন সবাই রয়েছি আমরা আমার মনে হয় ফুল ফ্যামিলি কে নিয়ে দেখার সুযোগ যেটা বললো যে নট জাস্ট থ্রিলার বাট থ্রিলার দেখে চোখটা একটু ভিজেও থাকবে আলকি আর শেষ করবে আমি বলবো যে রক্তরহস্যতে স্বর্ণজা গল্প মেনলি তো স্বর্ণজা অ্যাকচুয়ালি একটা নেক্সট ডোর গার্ল তো বাঙালি ভীষণ ভাবে স্বর্ণজাকে দেখেছে হয় পাশের বাড়িতে দেখেছে নিজের মধ্যে দেখেছে তো স্বর্ণজার এই গোটা সিনেমায় একটা মেটামরফোসিস আছে স্বর্ণজার প্রথম প্রচন্ড নেক্সট ডোর গার্ল থেকে শেষে একটা বিরাট লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার হয়ে ওঠে আসলে আমরা প্রত্যেকটি মানুষ না ভেতরে নিজেদের ভেতরে একটা হিরোকে লালন করি আমরা চাই তারপর কিন্তু আমাদের সমাজের পারিবারসিকতা সংস্কৃতিজন ভয় সে হিরোটাকে আমরা পারি না বাইরে বার করতে কিন্তু চেইজ করি আমার মনে হয় যেন আমি এতটা যদি বড় হতে পারতাম তো স্বর্ণকে সেই মেটামরফোসিসের জার্নি থেকে নেক্সট ডোর থেকে একটা বিরাট লার্জার দ্যান হয়ে ব্যাক আমি চাই বাঙালি স্বর্ণকে হৃদয়ে অনুভব করুক এবং ফিল করুক তাহলে আমার মনে হয় রত്രশের সাফল্য আসবে থ্যাংক ইউ সো মাচ দুজনকেই হ্যাপি পূজা সবাইকে খুব ভালো করে কাটাও